আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, এখন সকাল 8টা বাজে। চলুন দেখি কক্সবাজারে আজকে সকালটা কেমন। এখন আকাশটা খুবই পরিষ্কার দেখাচ্ছে, কোনো বৃষ্টি হচ্ছে না। এখন আমি সকাল সকাল উঠে গিয়েছি, বাট আমার ফ্রেন্ড এখনও ঘুমাচ্ছে। ওকে উঠিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। চলো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাই দাও ইনশা। হাই ইমার্জেন্সি, বাই দাও। আচ্ছা জিরো লেখা ছিল 210। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখি কি কি আছে ব্রেকফাস্টে। টি, কফি, এটা সেমাই মনে হচ্ছে, সেমাই, ডাল, সবজি, খিচুড়ি, পরোটা অ্যান্ড এগ। আসসালাম। দেখি বাইরের দিকে কি অবস্থা। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে। এখন সকালের দিকে আকাশটা পরিষ্কার ছিল, আর এখন আবার বৃষ্টি হচ্ছে। এখন আমাদের সবার ব্রেকফাস্ট করা শেষ, তাই আমরা এখন রুমে চলে যাচ্ছি। গিয়ে ব্যাগ ট্যাগ সব রেডি করতে হবে, কারণ আমরা আজকে এই হোটেল থেকে আবার চেক আউট করে দিব। আমরা এখন মেরিন ড্রাইভ রোডটা দিয়ে যাচ্ছি। দেখুন রাস্তাটা কত সুন্দর, এবং পুরো রাস্তাটাই এইরকম সুন্দর। এই রোডটা প্রায় 80 কিলোমিটার লম্বা হবে, এবং এই রোডটা দিয়েই টেকনাফ যেতে হয়। এই রোডটা দিয়ে যাওয়ার পথে অনেক বড় বড় ঝাউ গাছও দেখা যায়। এই যে দেখুন কত বড় বড় ঝাউ গাছ। প্রায় 23 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি। আমরা এই হোটেলটাতেই 2 দিন থাকবো। বলুন তো এটা কোন হোটেল? এটা ঠিক মেরিন ড্রাইভ রোডটাতেই পড়েছে, এবং মেন রোডে, একদম মেন রোডে এটা। আপনারাও আসুন আমাদের সাথে। চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। হোটেলের মেইন গেট এটাই মনে হচ্ছে, দেখি সামনে গিয়ে। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি।
ইয়েস, ঠিকই গেস করতে পেরেছেন। আমরা এখন রয়্যাল টিউলিপ হোটেলে চলে আসছি। ইয়ে, আমরা এখন চলে এসেছি, এখন আমরা ভিতরে চলে যাব। আমরা এবার ফার্স্ট টাইমই এই হোটেলে আসলাম। ওরা আমাদের ব্যাগগুলো স্যানিটাইজ করার জন্য দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রয়্যাল টিউলিপের লবি। এইটা অবশ্য হোটেল না, এটা হচ্ছে রয়্যাল টিউলিপ রিসোর্ট। ওই যে ওইটা হচ্ছে রিসেপশন, ওইখানে গিয়ে রিজার্ভেশন নাম্বারটা দিয়ে চেক ইন করতে হবে। তাই আমরা রিজার্ভেশন নাম্বারটা দিচ্ছি এবং চেক ইন করছি। এইখানে আমাদের সবার ন্যাশনাল আইডি কার্ডও দিতে হচ্ছে, ওরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি করে রাখবে। তাই আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। আমরা সবাই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়েই আসছি। এবং আপনারা চাইলে এখানে ক্যাশ কার্ড দুইটাই ইউজ করতে পারবেন। সরি, আমি আসলে এইটাকে রয়্যাল টিউলিপ হোটেল বলছি বারবার, আসলে এটা হোটেল না, এটা হচ্ছে একটা রিসোর্ট। অ্যান্ড আমরা এখন লিফটের সামনে চলে এসেছি, লিফটে চলে এসেছে। আমাদের রুমটা পড়েছে ফিফথ ফ্লোরে এবং আমাদের রুমটা হচ্ছে সুপারিয়র সি ভিউ রুম। আমাদের রুমের ভিউটা আমরা নেক্সট এপিসোডে আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছি, আমরা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ অ্যান আপ হয়ে আমরা সুইমিংয়ে চলে যাব। এটা হচ্ছে বাচ্চাদের স্পোর্টস জোন, এখানে বাচ্চারা এসে খেলা করতে পারে। বিভিন্ন ধরনের ছোট ছোট রাইড আছে। আমরা সুইমিং পুলের কাছাকাছি চলে আসছি। নিয়ে আয়, আর কত ছবি তুলবি? রয়্যাল টিউলিপে দুইটা সুইমিং পুল আছে, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সুইমিং পুল। আরেকটা আছে ওই পাশে, সেটা এটা থেকে একটু ছোট। আমরা অবশ্য ছোটটাতে যাইনি, আমরা এই পুলটাতেই এখন নামবো। দেখুন কত বড় সুইমিং পুলটা। আর মিষ্টি পড়ে, হ্যাঁ, আমাদের মিনসা এখন সুইমিং ড্রেসে সুইমিং পুলে নামবে। আমার মোবাইলটা রেখে দাও। আরে বর্ষা, আরি, এই যে পুলের এই সাইডের হাইটটা খুব কম, যেটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। বাচ্চারা এই সাইডটাতে খুবই মজা করতে পারে। দেখুন অর্ষা এত কনসিয়াস যে ও মাস্ক পরে সুইমিং পুলেও নেমে গিয়েছে। আরে এখন আমাদের পানিতে নামার পালা, আমরা অলরেডি নেমে পড়েছি। আমাকে ধরো।
ঘুরদা ফাস্ট ফাস্ট ফাস্ট। আর মুন্নি হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খেতে খেতে সামনের দিকে এগোচ্ছে, দেখি যেতে পারে কিনা। বাবুদা ওই পাশে টাচ করে আবার এখন ব্যাক করাও শুরু করে দিবে, আর মুন্নি এখনও পৌঁছাতে পারেনি। তারপরেও বলবো মুন্নি ভালোই সুইমিং পারে, আমরা তো তাও পারি না। দেখুন এখান থেকে পুরো হোটেলের ভিউটা, হোটেলটা বিশাল বড় এবং পুলটাও বিশাল বড়, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। হোটেলেও খুব কম টুরিস্ট ছিল, ওই রকম কেউ ছিল না, তাই আমরা একদম একা একাই পুরো পুলটা এনজয় করতে পেরেছি, খুব মজাও করেছি। সারা পুলে আমরা একাই ছিলাম, আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন কেমন এনজয় করছে, ওরা খুবই মজা পাচ্ছে। সুইমিং পুল ইউজ করাটা রয়্যাল টিউলিপ হোটেলের গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি, আপনি সারাদিনে যে কোনো সময় ইউজ করতে পারবেন এবং যতক্ষণ মন চায় ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, পুল রাত 8টা পর্যন্ত ইউজ করা যায়, আর এখন যেহেতু কোভিডের সিচুয়েশন তাই এখন আর 8টার পরে ইউজ করা যায় না। আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।